বাংলাদেশে তিনজন শনাক্তের খবর প্রকাশের পর রাজধানীতে মাস্ক ও জীবাণুনাশক কেনার চাহিদা বেড়ে যায় বহুগুণ। কিন্তু রাজধানীর বিভিন্ন ফার্মেসি এবং সুপার শপে ঘুরেও প্রয়োজনীয় মাস্ক ও জীবাণুনাশক পাচ্ছে না ক্রেতারা। বিক্রেতারা বলছেন সংকটের কথা। গত কয়েকদিন ধরে মাস্কের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে উচ্চ মূল্যে বিক্রির অভিযোগ থাকায় বাজার মনিটরিং এর নামে সরকারি বিভিন্ন সংস্থা এরই অংশ হিসাবে মঙ্গলবার রাজধানীর চকবাজার ও মিডফোর্ড এলাকায় অভিযান পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ মজুদ ও উচ্চ মূল্যে মাস্ক বৃদ্ধির দায়ে কয়েকজন অসাধু ব্যবসায়ীকে জরিমানা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিছু জায়গায় সঠিক দামে বিক্রি হচ্ছে আর কিছু জায়গায় অধিক দামে বিক্রি হচ্ছে, যারা অস্বাভাবিক দামে বিক্রি করছে এরকম চারটি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি। তবে খুচরা বাজারের উচ্চ মূল্যের জন্য সরবরাহকারী কিছু চক্রকে দায়ী করেন বিক্রেতারা। বলেন, গত কয়েকদিনের চাহিদা বুঝেই কৃত্রিম সংকট তৈরি করেছে তারা। আমি 5 টাকা লাভ করছি, যদি আমার অন্য জায়গা থাকে অন্য কিছু কাস্টমার চাহিদা সবাই আমি 10 টাকা মাত্র লাভ করছি। আর প্রশাসনের এমন নজরদারিতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। এমন একটা রেট হওয়া উচিত সমনীয়, যেন সবাই ইউজ করতে পারে, তুলনামূলক অনেকটাই বেশি আর কি, যেটা আমরা কিনতে যাচ্ছি সেটা আসলে পাচ্ছি না। নিয়মিত বাজার মনিটরিং সহ অসাধু ব্যবসায়ীদের যথোপযুক্ত শাস্তিরও দাবি করেছেন তারা।